তো দর্শক, এই মুহূর্তে আছে আমি আমার গ্রামের বাড়িতে। আমার গ্রামের বাড়িতে আমি ফেলে রাখা পুঁতির জায়গায় চেষ্টা করছি সবজি আবাদের। দেখুন, আমি দেখাচ্ছি প্রিয় দর্শক আপনাদেরকে, অত্যন্ত সুন্দর আল্লাহর রহমতে ভালো হয়েছে। এবং সুন্দর লাভ চলে এসছে আলহামদুলিল্লাহ। আপনারা নিশ্চয় দেখছেন দর্শক, কষ্ট করে তার রেজাল্ট আসে খুব আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আলহামদুলিল্লাহ। তো আমরা দেখছি সুন্দর সবজি আপনাদেরকে দেখাই, দর্শক যে বড়বড়ি ধরে আছে খুবই সুন্দর, বড়বড়ি দেখছেন। আলহামদুলিল্লাহ, অনেক যে প্রসেসের চেষ্টা ইনশাল্লাহ বাগানটা করেছি আমি দর্শক। আপনাকে দেখাচ্ছি অত্যন্ত সুন্দর ফলন হয়েছে দর্শক। দেখুন বড়বড়ি কি সুন্দর, কত বড় বড়, আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া করছি আলহামদুলিল্লাহ। দর্শক, আমি আপনাদের দেখাই এই মুহূর্তে অনেক বড়বড়ি আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর দেখে মন ভরে যাচ্ছে। আপনারা এই মুহূর্তে দেখছেন দর্শক, খুব সুন্দর সবজি বাগান দেখছেন। বাড়ির ফেলে রাখা জায়গাতে আবাদ করেছে আলহামদুলিল্লাহ। দেখুন প্রিয় দর্শক, তাহলে দেখছি আমরা কত সুন্দর, এখন শীতের মৌসুম, এক ধরনের সবজি আছে প্রিয় দর্শক, আল্লাহ শুকরিয়া। বেগুন, মরিচ, সালার মতো সবই আছে। এই যে মরিচ দেখা যাচ্ছে, মরিচ তারপর ঢ্যাঁড়স দেখি আমরা, শুকরিয়া আল্লাহর আলহামদুলিল্লাহ। আসলে আমি একটু চেষ্টা করছি ফেলে রাখা জায়গাগুলো একটু আবাদ করার। মাইডিয়ার ভিউয়ার্স, উল্লা দেখছেন এই মুহূর্তে মৌলভী শাক, আলহামদুলিল্লাহ। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ। আসুন আমরা দেখা জায়গায় আবাদ করি, বিষমুক্ত সবজি পাই। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ।